বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পিএসপি নিয়ে প্রথম ক্লাস শুরু করব এবং পিএসপির বেসিক বিষয়গুলো আজকে ক্লিয়ার করব। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ক্লাস করব এবং ক্লাসের সাথে সাথে আমরা পিএসপির মূল বিষয়গুলো, অর্থাৎ একটা থিম কীভাবে বানানো হয়, অ্যাডভান্স এবং বেসিক দুটা জানব এবং থিমগুলো বানানোর পরে আপনি কীভাবে সেল করবেন, কীভাবে এটা রিভিউ নেবেন, এই বিষয়ে আমি আস্তে আস্তে আপনাদের ভিডিও দিব। কন্টিনিউসলি আপনারা কন্টিনিউসলি ভিডিওগুলো দেখবেন। তোকে ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে প্রশ্ন করি যে পিএসপি কি, পিএসপি কি? হ্যাঁ, পিএসপি হচ্ছে, আমরা যদি বলি, এটা হাইপার টেক্সট পি প্রসেসর, অর্থাৎ এটা হচ্ছে মূলত একটা সার্ভার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। সার্ভার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যখনই বলি, তার মানে আমার মাথা চলে আসে যে সার্ভার সাথে কোনো একটা সম্পর্ক আছে। তো আমরা মূলত বেসিকটা হচ্ছে কি, আমরা যদি কোনো ওয়েবসাইট বানানো হই, আমরা যদি কোনো একটা ওয়েবসাইট দেখি, যতগুলো ওয়েবসাইট দেখি আমাদের চোখের সামনে ভাসমান হয়, প্রত্যেকটা ওয়েবসাইট প্রথমে ডিজাইন করা হয়েছে, সেটা যেভাবে হোক ডিজাইন করা, HTML CSS JavaScript দিয়ে ডিজাইন করা হয়েছে। পরবর্তীতে যে কোনো একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে কোনো একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা সার্ভার ইনক্লুড করা হয়েছে। এরপর সেই সার্ভার ল্যাঙ্গুয়েজগুলো, সার্ভার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজগুলো এবং যে থিমটা বানানো হয় সেটা যে কোনো একটা CMS থেকে কন্ট্রোল হয়, তারপর আমরা আমাদের চোখের সামনে ওয়েবসাইটটা দেখি। এটা হলো মূল বিষয় আর কি। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে, আপনি যদি ওয়েব ডিজাইনটা না পারেন, ঠিক আছে, যেমন HTML CSS JavaScript না পারেন, আপনি পিএসপির দিকে আসার দরকার নাই। আগে আপনি ভালো করে ওয়েব ডিজাইনটা ভালো করে শিখে আসেন, তারপরে আপনি এই ডেভেলপমেন্টে আসেন। ওকে, তো পিএসপির অনেক প্যারামিটার আছে, এগুলো বলবো আমি আস্তে আস্তে। তবে আমি খুব নর্মালি করতে চাইবো, মানে স্বাভাবিকভাবে আমরা যেভাবে বুঝি, বাঙালির যে মানে বোঝার যে স্টাইলগুলি, একদম বেসিক থেকে আমি সেভাবে আপনাদেরকে কথাগুলো বলে যাচ্ছি। আমি আবার বলে যাচ্ছি, আপনি একটা থিম বানাবেন, সেটা পিএসপি দিয়ে, সার্ভার স্ক্রিপ্ট দিয়ে। ওকে, এবার আসেন সার্ভার। আমরা জানি আমাদের দুই ধরনের সার্ভার, লোকাল সার্ভার, এটা ইন্টারন্যাশনাল সার্ভার বা WSO সার্ভার। এখন যদি আপনার ডোমেন হোস্টিং কিনা থাকে, তাহলে তো হলো, সেখান থেকে আপনি ফাইটেস করতে পারবেন। যদি না থাকে, তাহলে আপনার পিসিটাকে লোকাল পিসি, লোকাল একটা সার্ভার বানাই ফেলতে হবে প্র্যাকটিসের জন্য। তো এখন যদি আপনার, আমাদের এখানে মূলত অ্যাপাচি আর MySQL হয়ে যাবে, কিন্তু আপনাকে আলাদা আলাদা নামাইতে হয়। অ্যাপাচি একবার, MySQL অনেকগুলো ঝামেলা আছে, এবং আপনার সার্ভারের জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। তো আমি মনে করি এতগুলো যায় যেমন দরকার নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা জাম্প সফটওয়্যারটা নামা দেবেন, জাম্প, এই যে এটা আর কি, জাম্প সফটওয়্যারটা নামাবেন। জাম্প সফটওয়্যার ডাউনলোড করা, ইনস্টল করা, আমার একটা ভিডিও আছে এই আপনার ওয়ার্ডপ্রেস 5 ক্লাস, ওটা যদি আপনারা কেউ বুঝতে না পারেন ওটা একটু দেখে নেবেন। এবং সেখানে কীভাবে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিতে হয়, জাম্প সফটওয়্যারের ভিতরে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয় সেটাও রাখা আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে জাস্ট ইনস্টল দিয়ে দিবেন, ডাউনলোড করে পরে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়া খুব সহজ, কয়েকবার নেক্সট দিলে, তারপর কিছু রিকোয়ারমেন্ট চাইবে, ফিল আপ করলে এটা ইনস্টল হয়ে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি পরবর্তী যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু এখানে কাজ করতে হবে, জাম সার্ভারটা তৈরি করেছেন আপনি, করার পর আপনাকে আপনাকে কী করতে হয়, আপনাকে ওয়ার্ডপেজের ইনস্টল দিতে হবে। তো ওয়ার্ডপেজ ওয়ার্ডপেজ নিয়ে নেবেন। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দেওয়ার পরে এটা আবার জিপ ফাইল আনজিপ করে, এই যে এখানে আছে 5.6, জিপ ফাইল আনজিপ করে ওই জাম্প সফটওয়্যারের একটা ফাইলে রেখে দেবেন ডকসের ভিতরে। যা বিষয়টা ভিডিও দেওয়া আছে, আপনারা ওটা দেখলে পারবেন। ওকে, যখনই আপনি তৈরি করবেন পরে সফটওয়্যার, যখনই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন এবং CMS আপনি ইনস্টল হয়ে যাবে, তখন আপনি ইন্টারফেস করবেন, ঠিক আছে। আমার সেটা খুব পরিচিত, যেমন এখানে অনেকগুলো থিম আছে, সামনে কোনো কারণে প্রবলেম হচ্ছে, একটু দেখি কেন হচ্ছে। ও সরি, আমি মনে হয় আমার এখানে জ্যাম সফটওয়্যারটা অন করে রাখি নাই। আমাদেরকে যেহেতু এটা লোকাল সার্ভার করেছি, তো লোকাল সার্ভার তো আমাকে অন করে নিতে হবে, অন করা হয়নি এখানে। আমি একটু দেখি, দাঁড়ান,
আমি এখান থেকে দিচ্ছি, আমি এখন নতুন আইকন খুলি নাই। খুবই ঠান্ডা মাথায় আস্তে আস্তে করবেন, বেসিকটাকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এই ওয়ার্ডপ্রেস এবং জ্যাম সফটওয়্যারটা আপনারা ইনস্টল করা ওই ভিডিও থেকে শিখে নেবেন। এখন আমরা আসলে থিম কীভাবে বানানো হয় সে বিষয়গুলো আর কি। এবার যদি আমরা দেখি, এবার আসবে আসলে, কারণ আমাদের এটা অন হয়ে গেছে। হ্যাঁ, লোকাল সার্ভারটা অন করা হয়েছে। ওকে, তো আমরা আজকে একটা থিম বানাবো মূলত, ঠিক আছে? আসেন আমরা আগে স্লোলি ব্যাপারটা বুঝি। আমাদের যদি কোনো একটা ওয়েবসাইট বানাইতে হয়, ডিজাইন করতে কী লাগে? HTML CSS লাগে, তার সাথে আরও কিছু ইনক্লুড ফাইল লাগে। তো এখানে যেটা হচ্ছে, আপনি কোথায় বানাবেন? যদি লোকাল সার্ভার, যদি আপনার ডব্লিউ সার্ভার হয়, তাহলে পাবলিক HTML এর ভিতরে, পাবলিক HTML ভিতরে আপনি এই ফাইলগুলো পাবেন। তা আমরা এখানে লোকাল সার্ভারের জন্য এখানে পাচ্ছি যে HTML ভিতরে htdocs, এটার ভিতরে আমার এখানে নামটা হচ্ছে মূলত, আমি ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল করেছি ইসলাম নামে। তারপর হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট, তার ভিতরে গিয়ে এই যে থিম, এখানে গিয়ে একটা ফোল্ডার আপনি ওপেন করবেন যে কোনো নামে। এটা আপনার হচ্ছে মূল থিম। আমরা ওই যে ইয়ে করি না, ডিজাইন করার সময় দেখছিলাম, ধরুন আমি এটার নাম দিলাম ফার্স্ট ক্লাস, আমার থিমের নাম দিলাম ফার্স্ট ক্লাস আপনার ইচ্ছা। এখন এটা আপনার থিমের নাম, এখন এটা করলে কি হয়ে যাবে বলেন? হবে না। এটা হচ্ছে দেখেন, দেখেন এখন এটা চেক করে এখান থেকে আসছে কিনা থিমটা, না আসে নাই। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা আবার যাচ্ছি এতে, এর ভিতরে একটা ফাইল নিতে হবে। ফাইলটা হচ্ছে কি, HTML নাকি? না, ইন্ডেক্স ডট পিএসপি, তখন নিয়েছিলাম কি HTML, এখন কি পিএসপি, ডিজাইনের জন্য পিএসপি, আর এর জন্য হচ্ছে ডেভেলপারের জন্য পিএসপি, সরি ডিজাইনের জন্য HTML, ডেভেলপারের জন্য পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি। আর একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে কি, স্টাইল ডট সিএসএস, এটা আমরা করেছিলাম স্টাইল ডট সিএসএস। এরপর হচ্ছে আরেকটা ফাইল পর নিলেও হবে, এখন নিয়ে নিচ্ছি আমি, সেটা হচ্ছে শিখে নেন মানে কিভাবে এটা করবেন, সেটা হচ্ছে ফাংশন আপ, TION ফাংশন ডট পিএসপি। ওকে, ফাংশন ডট পিএসপি, আমার এখানে একটু স্পেলিং ভুল হয়েছে, ফাংশনস হবে ওটা, এইচ দিন আমার এখানে, হ্যাঁ এইচ দিন। ওকে, তাহলে আমাদের এখানে ইন্ডেক্স নিয়েছি, ফাংশন নিয়েছি, স্টাইল নিয়েছি, এবার হয়ে যাবে? একটু চেক করে দেখি, সেভ তো করছি। আসে নাই কোনো ফাইল, আসছে, এই যে দেখছেন একটা থিম চলে আসছে, কিন্তু একটা থিম চলে আসছে, দেখেন এখানে ক্লিক করেন, এটাকে অ্যাক্টিভ করেন, আমি যদি এখন ভিজিট করি, ফাঁকা, কিচ্ছু নাই, কারণ থাকবে করতে এখানে, এখানে ভিতরে তো কিছু নেই। ওকে, আমরা একটু ইন্ডেক্স, আমরা প্রথমে যেটা করবো সেটা স্টাইল ডট সিএসএস যাবো, স্টাইল ডট সিএসএস যাবো, গিয়ে যেটা করবো সেটা হচ্ছে আমাদের কিছু ইনফরমেশান আছে এখানে পাস করতে হবে। তবে লিখে রাখছি মানে সুবিধার্থে, সময় সুবিধার্থে, আবার আপনি লিখতে কেমন লিখতে পারেন, আমি তারপর দ্রুত করার জন্য লিখে রাখছি, ভিডিও টাইমটা যেন শোনা হয়। দেখা যাচ্ছে এখানে কী লিখতেছি মূলত, এখানে ইনফরমেশান, থিম নেম মানে আপনি কী নাম দেবেন সেটা, তারপর হচ্ছে অথর, কি অথর কি মানে আপনি, অথর তো আপনি থাকবেন, মালিক কে, তারপরে কোন ভার্সন এটা, তারপর ট্যাগ দিবেন মানে এটা কি ধরনের ট্যাগ, আমি দিতে পারি এটা ব্লগের জন্য, এটা নিউজের জন্য, আপনার যে থিমটা বানাচ্ছেন সেটা কি ধরনের থিম সেটা আপনি এখানে বলতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে থিম ইউআরআই, এখন তো আমার এখনো আপলোড দিই নাই, জন্য ইউআরআই এখানে দিই নাই, ডিসক্রিপশন, আমি এখানে ডিসক্রিপশন দিলাম যেটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস, ঠিক আছে থিম,
এরপর হচ্ছে টেক্সট ডোমেন এটা দিবেন এই সবসময় এটা দেওয়া উচিত। টেক্সট ডোমেন হচ্ছে মূলত আমাদের পিবডিক্সে বোঝানোর জন্য কোন ধরনের ডোমেন আসবে সেটা আর কি, যে কোনো একটা ইউনিক নাম দিবেন যেটা এখনো ব্যবহার হয় না সেটা। আপনি তাই দেখেন এমন নাম দিবেন না যে নামটা মানে আরো জন ব্যবহার করে ফেলছে, আমি এই নামটা এখনো ব্যবহার করি আমি জানি যে নাম এটা দিলাম। ওকে টেক্সট ডোমেন এই ইনফরমেশনটা যদি আমি পাস করি তাহলে এইখানে একটা পাবেন আপনি, সেটা হচ্ছে আমি একটু রিলোড দিই আমাদের মতো থিম আছে এটা একটু ক্লিক করেন এই যে এখানে ফার্স্ট ক্লাস বাই সাবেট ভার্সন, ঠিক আছে ভার্সনে দেখা জিরো আসতেছে। ও আচ্ছা এখানে ভাষণ ইম্পর্টেন্ট না, বাট ভাষণ দিতে হয় কারণ আপনি কত সালে ইনপুট করেছে বিষয়ের জন্য বেশি দেওয়ার জন্য। ওকে আসে না কোনো একটা কারণে অত হচ্ছে না, বাট হয়ে যাবে কোনো কারণে। তারপর হচ্ছে আমরা ট্যাগ দিলাম টিম ইউরা ডিসক্রিপশন, ডিসক্রিপশন আসছে ডিসক্রিপশন আসে না। ডেসক্রিপশন আসে না এখানটা আপনার যাবে কি বলে এটাকে তথ্য যাবে আর কি, এই তথ্যটা এখান থেকে দিবেন কমেন্ট আউট করে স্ট্যান্ডার্ড সিএসএস এ কমেন্ট আউট করে। ডেসক্রিপশনটা কেন হয় নাই সরি বানানটা বলেছে আমার মতো, ওইখানে একটা আই দেওয়া হয় নাই সেজন্য আসে নাই। আচ্ছা এখন আমি দেখি যে চলে আসছে এই যে ভার্সন 101 বাই আওয়ার আমাদের ডিটেলস আওয়ার পাঁচ ক্লাস আপনি যা দিবেন তাই আসবে এখানে। তারপর আপনি এখানে থিম ইউরা দিতে পারেন, তো নাই টেস্ট ডোমেনও দিয়ে রাখছি আমি এখানে। ওকে এই তথ্যটা অবশ্যই লাগবে, তাহলে আমাদের একটা জিনিস জানলাম যে আমাদের পিএস আমাদের পিএসপি প্রথম যে জিনিসটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা সার্ভার লাগবে, সেই সার্ভারে আমরা পিএসপি থিম বানানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট পিএসপি ফাংশন ডট ফাংশনস ডট পিএসপি এবং স্ট্যান্ডার্ড সিএসএস এই তিনটা ফাইল কম্পালসারি লাগবে। পরবর্তী আমরা আগামী ক্লাসে দেখবো সেটা হচ্ছে আমরা একটা এইচটিএমএল সিএসএস দিয়ে যে ডিজাইনটা করেছিলাম সেই ওয়েবসাইট ডিজাইনটাকে টেমপ্লেটটাকে তো ডিজাইনটাকে আমরা থিমে পরিণত করবো, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। আমরা আজকে বেসিক বিষয়টা বুঝতে পেরেছি। আবার বলি পিএসপি একটা সার্ভার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, সেজন্য একটা সার্ভার করা লাগবে, ঠিক আছে আপনার কম্পিউটারকে সার্ভার করতে হবে জ্যাম সফটওয়্যার এবং ওয়ার্ডপ্রেস দিয়ে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রজেক্ট ফোল্ডার বানাবেন সেটা হচ্ছে অবশ্যই থিমের ভিতরে, তো যেটা হচ্ছে আপনার থিমের ভিতরে যেটা বানাবেন। এখন আপনি যেটা করবেন অ্যাপারেন্সে গিয়ে থিমের ভিতরে বানাবেন, তাহলে কি করতে হবে অবশ্যই সি তারপরে কোথায় এস টি ডকস তারপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল দিয়েছেন ডব্লিউপি কন্টেন্ট থিমের ভিতরে আপনি একটা থিম বানাবেন, ঠিক আছে ওই থিম একটা নাম ফোল্ডার দিবেন ওইখানে। আপনি আমরা আগে দিতাম কি ইন্ডেক্স ডট এস টি এম এল স্ট্যান্ডার্ড সিএসএস তারপর অন্য অন্য ফাইলগুলি, এখানে দেবেন ইন্ডেক্স ডট পিএসপি এবং স্ট্যান্ডার্ড সিএসএস। আমরা আগামী ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে ইন এই আপনার যে ডিজাইনগুলো থাকবে ডিজাইন করা একটা ডিজাইন এসটিএমএল সিএসএস আবার স্ক্রিপ্ট যেটা করেছেন সেটা আমরা আমাদের পিএসপিতে কনভার্ট করবো। আসসালামু আলাইকুম, আগামী ক্লাস আবার দেখা হবে।